ছোট্ট রাজ্য ত্রিপুরা, ব্যস্ত শহর আগরতলা, সবাই ছুটছে সবাই ব্যস্ত, কে রাখে কার খবর, কিন্তু তাকে আমরা, আপনার খবর আপনার দুনিয়া, দেখুন আমাদের সাথে, চোখ রাখুন সংবাদ ত্রিপুরায়। সঙ্গে থাকছে বিনোদন, গপ্প আড্ডা আরো কত কি, আপনার প্রতিদিনের দর্পণ সংবাদ ত্রিপুরা। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে পাঠশালা এডুকিয়ারে ভর্তি চলিতেছে পাশের হার 100%, আপনার মন পছন্দ বিএড, এমএড, বিসিএ, এমবিএ, এমসিএ, ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক, বিএ, এমএ, বিকম, এমকম, বিএসসি, এমএসসি, ফায়ার সেফটি বিভিন্ন কোর্সে অতি সহজে ভর্তিও পাশ করানো হয়। তাছাড়া যেসব ছাত্রছাত্রী বিটেক, পলিটেকনিক, ফার্মা লাইসেন্স ও ফার্মা পড়ার স্বপ্ন অধুরাই রয়ে গেল, তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে আপনার শহর আগরতলায়। পাঠশালা এডুকিয়ার নিয়ে এলো আপনার মনের মতো পড়ার সুযোগ। তবে এই কথা, আপনার মন পছন্দ মতো কলেজ অথবা ইউনিভার্সিটি আপনি বেছে নিন। পাঠশালা এডুকিয়ার আমাদের ঠিকানা ওরিয়েন্ট চৌমুনি আগরতলা। ফোন করুন 9774453920 এই নম্বরে। জবাবে বিজেপি যুব রেডিতে রাজধানীতে যুব ঢল, গেরুয়াময় হয়ে উঠেছে গোটা রাজধানী। সকাল থেকে রাজপথ সম্পূর্ণ দখলে চলে যায় বিজেপি যুব মোর্চার। গত কয়েকদিন ধরে সিপিএম সহ বিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে একের পর এক জঘন্যতম কুৎসা ও অপপ্রচার চালাচ্ছে। এর বিরুদ্ধে আজ শহরে সোচ্চার হয় জাতীয় জনতা যুব মোর্চা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যুবক যুবতীরা শহরের এই র্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। দুপুর 12টা থেকে রবীন্দ্র ভবন প্রাঙ্গণে যুব জমায়েত হয়। সেখান থেকে শুরু হয় ভারতীয় জনতা যুব মোর্চার ঐতিহাসিক র্যালি। হাজার হাজার যুবকর্মী এই ঐতিহাসিক র্যালিতে অংশ নেয়। কয়েক মুহূর্তের মধ্যেই গোটা শহর যেন গেরুয়াময় হয়ে উঠে। বেশ কিছুদিন ধরেই বিরোধী দলগুলো মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ওনার পরিচালিত সরকার এবং শাসক দলের বিরুদ্ধে একের পর এক জঘন্য কুৎসা ও অপপ্রচার চালাচ্ছে। স্বাস্থ্য পরিষেবা সরকারি সিদ্ধান্তকে ব্যঙ্গ করে নানাভাবে চালানো হচ্ছে জঘন্য অপপ্রচার। জনগণকে বিভ্রান্ত করে শাসক দলকে নানাভাবে কালিমালিপ্ত করছে সিপিএম এবং কংগ্রেস সহ অন্য বিরোধী দলগুলো। কুৎসা চালিয়ে সিপিএম কয়েকটি কর্মসূচি সংগৃহীত করে সরকারকে নানাভাবে বদনাম পর্যন্ত করেছে। বামেদের দু যুব সংগঠন বিভিন্ন দাবিতে সম্প্রতি যুব জমায়েত করেছিল। তাছাড়া বিরোধীদের বিভিন্ন কর্মসূচিতে অপপ্রচারের শিকার হয়ে জনগণ অংশ নেয়। বিরোধীদের এই ধরনের কুৎসা ও অপপ্রচার জবাব দিতে শাসক দলের যুব মোর্চা আজ শহরে ঐতিহাসিক র্যালির আয়োজন করে। তাতে যুব সমাজের ব্যাপক অংশের উপস্থিতি বিরোধী দলগুলোকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে। ব্যাপক উপস্থিতি জানান দিয়েছে বেকার সমস্যা সহ নানান ইস্যুতে বিরোধীরা যতই গলা ফাটাক না কেন, যুব সমাজ তাতে বিভ্রান্ত হয়নি। তারা আবারও মাথা চালা দেওয়ার চেষ্টা করছে। আজকের মিছিল থেকে প্রমাণ হয়ে গেছে 2018-তে এই চক্রান্তকারীদের, এই ত্রিপুরা রাজ্যের যুবকেরা তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে। এখনো সাবধান, আপনারা সুশিয়ার দিয়েছে, সাবধান হয়ে যান। আগামী দিনে এই যুব মোর্চার কার্যকর্তারা তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য ত্রিপুরা রাজ্যের সমস্ত জায়গায় করিয়ে আসে।
ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র নেই, ত্রিপুরা রাজ্যে বিজেপির শাসনে গণতন্ত্র হত্যা হচ্ছে। আগরতলা শহরের মিছিল করেছে রাজপথে সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইআরপি মিছিল করেছে। আমি প্রশ্ন করতে চাই, গণতন্ত্র যদি না থাকত আগরতলায় মিছিল করার সাহস কোথায় পেত? 2013 সালে বিধানসভা নির্বাচন ত্রিপুরা রাজ্যের মানুষ ভুলে যায়নি, কত মায়ের কোল খালি হয়েছে, কত ভাইয়েরা এই ত্রিপুরা রাজ্য থেকে রাজ্যান্তরী হয়েছে, কত লোক খুন হয়েছে 2013 বিধানসভা নির্বাচনের পর। আমার এখানে যারা উপস্থিত কার্যকর্তা ভাইয়েরা ফুকে হাত দিব, 2018 বিধানসভা নির্বাচনের পর একটা ঘটনা ত্রিপুরা রাজ্যে হয়নি, রাজনৈতিক খুন হয়নি। আমাদের যুবক ভাইয়েরা টটপট করে বলছিল, দাদা হাতের বাজার খুলে দিন, আমরা তা দেখে দেব। ভারতীয় জনতা পার্টি সন্ত্রাসে বিশ্বাস করে না, তবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যারা সন্ত্রাসকারী তাদেরকেও ছেড়ে কথা বলার জন্য মুখে হাত দিয়ে থাকবে না, তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য যুব মোর্চার কার্যকর্তারা তৈরি আছে। তাই আজকে আজকে শুধু তার ট্রেলার হলো, তৈরি থাকতে হবে এই কুচক্রান্তকারী যারা 25 বছর এই রাজত্বটাকে লুণ্ঠন করেছে তাদেরকে কিন্তু এইভাবে ছেড়ে দেওয়া যাবে না। বন্ধুগণ বন্ধুগণ গণতন্ত্র নেই চিৎকার দিচ্ছে, আমরা দেখেছি এই রাজ্যের কত সন্ত্রাস, সিপিএম এর সন্ত্রাস। আমরা সভা করতে পারিনি, সোনামুড়ায় গেছি সভা করার জন্য, বাড়িতে এসে জামা পাত্র কাপড় খোলার সঙ্গে সঙ্গেই ফোন, দাদা থানায় আসতে হবে, আপনার নামে এফআইআর হয়েছে। তেলিয়ামুড়ায় সভা করেছি, এসডিএম এ ডেপুটেশন দিয়েছি, বাড়িতে আসার সঙ্গে সঙ্গে থানার থেকে ফোন, দাদা আপনাকে থানায় আসতে হবে, আপনার নামে এফআইআর হয়েছে। 2018 বিধানসভা নির্বাচনের আগে এই ত্রিপুরা রাজ্যে আমাদের 11 জন কার্যকর্তাকে খুন হতে হয়েছে, শয়ে শয়ে কার্যকর্তা বাড়ি ঘর ছেড়ে পালিয়ে দেখতে হয়েছে, বলিষ্ঠ বলিষ্ঠ কার্যকর্তাদের উপর মিথ্যা আরোপ দিয়ে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এই যার নাম গণতন্ত্র? 25 বছরে তাই গণতন্ত্র? এখানে কল্যাণী রায় রয়েছে বিধায়িকা, মিনিমাম 4-5টা কেস, টিঙ্কু রায় রয়েছে উনার নামে কেস, আমাদের নামে কেস, মামলা মোকদ্দমা দিয়ে 25 বছর আমাদেরকে দাবানোর চেষ্টা করেছে এই ত্রিপুরা রাজ্যের মানুষ, এই কুচক্রান্তকারী কমিউনিস্টকে 2018-তে তাদের উচিত শিক্ষা দিয়েছে। দিল্লিতে দোস্তি, কংগ্রেসের সঙ্গে মিঠা মিঠা আলাপ, ওই দিল্লিতে দোস্তি আর ত্রিপুরাতে কুস্তি, এই নাটকের অবসান ঘটিয়েছে ত্রিপুরা রাজ্যের মানুষ। কি পেয়েছে 1.5 বছরে? আগরতলা শহরে মিছিল করেছে, কিসের মিছিল? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত হাসপাতালে চার্জ বাড়িয়ে দেওয়া হয়েছে। মিথ্যা 25 বছর ধরে এই ত্রিপুরা রাজ্যের মানুষকে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করে এই রাজনীতিটাকে টিকিয়ে রেখেছে সরকার, 25 বছর ধরে টিকে রয়েছে। 85,000 বিপিএল পরিবার 2011 সালে জিজ্ঞেস করবেন ওই এলাকার বিভ্রান্তকারী নেতাদেরকে, গরিব দরদি সরকার, গরিবের সরকার স্লোগান দিয়েছে। বিপিএল এর সার্ভে হয়েছে 2011 সালে, বিপিএল এর কার্ড কারা পেয়েছে? এলাকার সিপিএম এর নেতা, এলসিএম নেতা, বাড়িতে দোতলা বিল্ডিং, বাড়িতে গাড়ি, তারা বিপিএল কার্ড পেয়েছে। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, প্রকৃত যারা বিপিএল পরিবার তাদের, তারা কি বিপিএল কার্ড পেয়েছিল? তাদেরকে বিপিএল কার্ড দেওয়া হয়নি,
কারণ তারা তো ওই মিছিলে যায়নি, ইনকলাব জিন্দাবাদ আমরা খাবো তোমরা বাদ। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে যারা 85,000 যে পরিবার, প্রায় 3.5 লক্ষ মানুষ যারা সেই সময় বঞ্চিত হয়েছে বিপিএল কার্ড থেকে, তাদেরকে আয়ুষ্মান কার্ড দেওয়া হবে, তাদের চিকিৎসার জন্য দায়ভার আমার এই রাজ্য সরকার নেবে। আর মূর্খের দল আগরতলায় মিছিল করে যে বিপ্লবদের নাকি হাসপাতালের চার্জ বাড়িয়ে দিয়েছে, আগরতলায় মিছিল করে যে বিজেপি প্রতিশ্রুতি পালন করেনি, 2,000 টাকা করে ভাতা দেয়নি, ভাতায় 1,000 টাকা করা হয়েছে। আমরা সরকারকে সরকারের কাছে দাবি করেছি যে 2,000 টাকা করার আগে যারা প্রকৃত ভাতা পাওয়ার যোগ্য তাদেরকে যাতে ভাতাগুলি দেওয়া হয়, আমাদের দাবি ছিল সরকারের কাছে। 2,000 টাকা তখনই করা হবে যখন যারা প্রকৃত বিগত দিনে যারা ভাতা পায়নি তাদের কাছে যাতে ভাতাগুলি পৌঁছায়। বিগত দিনে কারা ভাতা পেয়েছে? এলাকার সিপিএম এর নেতা, এলসিএম নেতা, বিপিএম নেতা, সিপিএম নেতা, তাদের বাড়িতে 4-5টা ভাতা, নিজের নামে ভাতা, বউয়ের নামে ভাতা। যদি এলাকার সিপিএম এর নেতা হয় তাহলে তো স্বার্থে, এই বউয়ের নামে কিন্তু গৃহ পরিচারিকার ভাতা, এটা কম্বল চাই। বরং শাসক দলের প্রতি তাদের পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। ব্যুরো রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। ন্যাশনাল কেভিড গ্রুপ স্বচ্ছতা আজ এক সাইকেল র্যালির মাধ্যমে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। অন্যকে পরিষ্কার করতে সহযোগিতা করব এবং ভারতবর্ষ পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ দেশে পরিণত হওয়ার জন্য আমি আশা করব আপনাদের সকলের সহযোগিতা। এনএসএস ক্যাডেটদের অতীতেও যথেষ্ট সুনাম রয়েছে, আমি আশা করব এই র্যালির মাধ্যমে আশেপাশের মানুষ দেখবে যে কি পারপাসে এই র্যালিটা হচ্ছে। সুতরাং ইটস এ ভেরি গুড ইনিশিয়েটিভস। সুতরাং আগামী দিনে এনসিসি আরও ভালো ভালো কাজে এগিয়ে যাবে এই কথা বলে আজ না কেন দেখি ইট ইজ ওয়াজ ইট ইজ স্লোগান। এবং সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ এটাতে অংশগ্রহণ করেছেন, গণতান্ত্রিক আন্দোলনে এগিয়ে এসেছেন, এবং সরকারি কর্মকর্তা, জওয়ান, বলিউডের অভিনেতা, ক্রীড়াবিদ, শিল্পপতি, ধর্মীয় নেতা সবাই অংশগ্রহণ করেছেন। অমিতাভ বচ্চন, আমির খান, কৈলাস খের, প্রিয়াঙ্কা চোপড়ার মতো যারা বিখ্যাত ব্যক্তিত্বরা এই অংশগ্রহণ করেছিলেন। এবং সবচেয়ে জনপ্রিয় টিভি শো, সব টিভির জনপ্রিয় শো তারক মেহতা কা উল্টা চশমা, যে সমস্ত অভিনেতা অভিনেত্রী এতে অংশগ্রহণ করেছেন, সচিন তেন্ডুলকার, সানিয়া মির্জা, সাইনা নেহওয়াল অ্যান্ড মেরি কমের মতো বহু বিশিষ্ট ক্রীড়াবিদ স্বচ্ছ ভারত অভিযানে অবদান অবশ্যই প্রশংসনীয়। আপনারা জানেন এশিয়ার মধ্যে সবচেয়ে স্বচ্ছ গ্রাম আমাদের মেঘালয়ের স্বচ্ছ গ্রাম, এবং এটি এশিয়ার মধ্যে পূর্ব খাসি পাহাড়ের জেলায় অবস্থিত মাউলিনাং। এটা এশিয়ার মধ্যে সবচেয়ে স্বচ্ছ পরিষ্কার গ্রাম। এটা 2003 সালে ভ্রমণ বিষয়ক ম্যাগাজিন ডিসকভার ইন্ডিয়া 2003 সালে এই গ্রামকে এশিয়ার সব থেকে পরিষ্কার গ্রাম ঘোষণা করেছে, এবং 2005 সালে ভারতের সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে ঘোষণা করেন, এবং সেখানে পরিবেশ বান্ধব পর্যটনের ব্যবস্থা রয়েছে। সেখানে সকলের চেষ্টার ছবির মতো গ্রামটি তৈরি হয়েছে। এই গ্রামের শিক্ষার ভাগ শতভাগ, 100% এডুকেটেড। আর যারা পর্যটকের সেবারিত অভিজ্ঞ, ছেলে বৃদ্ধ সবাই এই চালিয়ে যাওয়ার মতো ইংরেজি বলতে পারে এমনভাবে তারা সেখানে, এবং যারা টুরিস্ট সেখানে নাইট হল্ডের ব্যবস্থা রয়েছে, ইউরোপিয়ানরা এখানে এসে কয়েক সপ্তাহ কাটিয়ে যান, এবং গ্রামের প্রত্যেকটি বাড়িতে স্বাস্থ্যসম্মত শৌচালয় রয়েছে, এবং চতুর্থ ক্লাস 4 যারা পড়ে ছেলে মেয়েরা তারাই কিন্তু তাদের বাড়িঘর পরিষ্কার করার জন্য ক্লাস 4 থাকতেই তারা বুঝে ফেলে। আমাদের রাজ্যে ভাঙ্গুন এখন ত্রিপুরার সবচেয়ে পরিষ্কার গ্রাম ভাঙ্গুন, এবং
এখানে রাজ্যের বুকে পর্যটনের নতুন দিশা দেখাবে, রাজ্যের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম ভাঙ্গুন এবং এশিয়ার মাওলাইনং গ্রাম হলেও রাজ্যে এবারও আমাদের ভাঙ্গুন গ্রাম আগামী দিনে এটা সুন্দরভাবে পরিষ্কারভাবে উঠে আসছে এবং আর বেশ কয়েকটা গ্রাম আপনার টু মিট দি অ্যাসপিরেশন অফ দি ইউথ দি স্টেট গভর্নমেন্ট হ্যাজ কনকার্ড উইথ দি প্রপোজাল অফ এনসিসি অথরিটি ফর সেটিং আপ এনসিসি গ্রুপ হেডকোয়ার্টার অ্যান্ড এনসিসি একাডেমি ইন 4.3 একর্স ডিমার্কেটেড ল্যান্ড অ্যাট মোহনপুর সাবডিভিশন দি প্ল্যান অ্যান্ড ড্রয়িং হ্যাজ বিন মুভ ফর অ্যাপ্রুভাল অ্যান্ড অলরেডি অ্যাপ্রুভাল ইজ দেয়ার উই আর টেকিং নেক্সট স্টেপস সো সেখানে আমরা তোমরা যারা ক্যাডেটস তোমাদের উদ্দেশ্যে বলছি এই যে স্বচ্ছ ভারত মিশন এটা শুরু হয়েছে 2014 স্বাধীনতা দিবসে দেশের প্রধানমন্ত্রী এটা ঘোষণা করেছেন যে এটা একটা সেন্ট্রাল স্কিম এটা একটা প্রকল্প দিস ইজ সেন্ট্রাল স্কিম এটা দেশের 4041টা শহরের সড়ক এবং পরিকাঠামোকে পরিষ্কারকরণের জন্য এটা ব্যবস্থা পরিকল্পনা নেওয়া হয়েছিল এবং 15th August 2014 প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া এটা ঘোষণা করেছেন এবং শুরু হয়েছে 2nd October গান্ধীজির বার্থডে উপলক্ষে এটা 2014 শুরু হয়েছে এবং এটা দেশের তৎকালীন রাষ্ট্রপতি 2 অক্টোবর এখানে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি পতাকা নেড়ে এই দৌড় শুরু করেন সেই দৌড়টা ছিল স্বচ্ছ ভারত দৌড় সেটা শুরু হয়েছে এবং উদ্দেশ্য 2019 মানে এবছর 2014 2nd October দেশের আমাদের দেশের জনক যিনি মহাত্মা গান্ধী ওনার জন্মদিনে আমরা একটা স্বচ্ছ দেশ যেন ওনাকে আমরা প্রেজেন্ট করতে পারি শ্রদ্ধার্ঘ্য করতে পারি সেজন্য আমার কেন্দ্রীয় সরকার ব্যুরো রিপোর্ট সংবাদ ত্রিপুরা সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে পাঠশালা এডুকিয়ারে ভর্তি চলিতেছে পাশের হার 100%। আপনার মন পছন্দ বিএড এমএড বিসিএ এমবিএ এমসিএ ইঞ্জিনিয়ারিং পলিটেকনিক বিএ এমএ বিকম এমকম বিএসসি এমএসসি ফায়ার সেফটি বিভিন্ন কোর্সে অতি সহজে ভর্তিও পাশ করানো হয়। তাছাড়া যেসব ছাত্রছাত্রী বিটেক পলিটেকনিক ফার্মালাইসেন্স ও ফার্মা পড়ার স্বপ্ন অধুরাই রয়ে গেল তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে আপনার শহর আগরতলায়। পাঠশালা এডুকিয়ার নিয়ে এলো আপনার মনের মতো পড়ার সুযোগ। তবে এই কথা, আপনার মন পছন্দ মতো কলেজ অথবা ইউনিভার্সিটি আপনিই বেছে নিন। পাঠশালা এডুকিয়ার আমাদের ঠিকানা ওরিয়েন্ট চৌমুনি আগরতলা। ফোন করুন 9774453920 এই নম্বরে। কংগ্রেস গোষ্ঠী কোন্দল আরো চরম আকার ধারণ করেছে। আজ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে বর্তমান নেতৃত্ব পদত্যাগী সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছে। দুপুরে সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস নেতা সুবল ভৌমিক অভিযোগ করে বলেন, বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে প্রদ্যুৎ কিশোর দেবর্মন সভাপতির পদ থেকে পদত্যাগের নাটক মঞ্চস্থ করেছে। ইস্তফা দিয়ে প্রদ্যুৎ দলের বিরুদ্ধে এমন সব মন্তব্য করেছে সেগুলো কখনোই মেনে নেওয়া যায় না। কংগ্রেস হাইকমান্ড
ও রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করে প্রদ্যুৎ মূলত পেছন থেকে বিজেপির সুবিধা পাইয়ে দিয়েছে। সম্পূর্ণ ব্যক্তি স্বার্থে প্রদ্যুৎ কংগ্রেস সভাপতির পদ ব্যবহার করেছে। দল থেকে বেরিয়ে প্রদ্যুৎ কিশোরের সিনিয়র নেতাদের লায়ার ক্রিমিনাল বলে মন্তব্য করেছে। কিসের ভিত্তিতে প্রদ্যুতের এই মন্তব্য সেটা কংগ্রেস দলে জানাতে হবে, না হলে কংগ্রেস প্রদ্যুতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে। সেখানে ওনার নির্দেশে আঞ্চলিক দল গঠন করলে তার এফেক্ট কি হবে সেটা সেখানে চর্চা হয়েছে। দলের
প্রাক্তন সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মণ উনি যে পদত্যাগ করেছেন, এটা একটা ভারতীয় জনতা পার্টির সঙ্গে একটা ঋণ। আমরা দায়িত্ব নিয়ে বলছি, সেটা মধ্যস্থতা করেছেন আসামের একজন মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। উনি সবটা অর্গানাইজ করেছেন এবং আমাদের প্রাক্তন সভাপতি উনি ওনার মাতা বিভূকুমারী দেবীকে নিয়ে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টির সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সপ্তাহকাল আগে। সেখানে সেই বিল চূড়ান্ত হয়েছে। আমরা ওনার হঠাৎ করে পদত্যাগ নয়, এটা বেশ কিছুদিন যাবৎ তার প্রস্তুতি চলছিল। বিশেষ করে 12ই সেপ্টেম্বর জনজাতি মানে উপজাতি নেতা অনন্ত দেববর্মার বাড়িতে সমস্ত উপজাতি নেতৃত্বদের নিয়ে সেখানে বৈঠক হয়েছে। ব্যুরো রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। রাজধানীর প্রাণকেন্দ্রে গৃহবধূকে গাড়িতে তুলে নিয়ে গণধর্ষণের প্রতিবাদ জানিয়ে DYFI ও TYF রাজধানীর সড়ক কাঁপিয়ে এক প্রতিবাদ মিছিলের মাধ্যমে রাজ্য সরকারের তীব্র নিন্দা জানান। সরকারের বয়স যত বাড়ছে, আমাদের রাজ্যের দিনগুলো তত বেশি অন্ধকারের দিকে যাচ্ছে। আমরা এই সভা থেকে বলছি, আমাদের রাজ্যে গোটা ভারতবর্ষে পৃথিবীতে এই ধরনের ঘটনা হয় না। আমরা বামপন্থীরা দাবি করি নে, আমরা আগে ওই ধরনের ঘটনা হয়েছে, কিন্তু আমরা এটা বলতে চাই, গত 18 মাসে আমাদের রাজ্যে যারা চোর, আমাদের রাজ্যের ছিনতাইবাজ, আমাদের রাজ্যের ধর্ষকরা, তারা মনে করছেন আমাদের সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে, এবং তারা যে মুহূর্তে মনে করেছেন চোরের দল, ছিনতাইবাজ, তুল্লাবাজ, খুনিরা, ধর্ষকরা, তারা যখন মনে করছেন রাজ্যে আর বামফ্রন্ট সরকার নেই, তখন তারা আরো উন্মাদনার সহিত তারা এই ধরনের কাজগুলো সংগঠিত করছেন। আমরা অবাক হচ্ছে, আমাদের রাজ্যের হাজার হাজার 10,323 শিক্ষক শিক্ষিকারা বৃষ্টি ভিজে শিশুকে কুলে করে নিয়ে আগরতলার রবীন্দ্র ভবনের রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে মিছিল করেছেন মুখ্যমন্ত্রীর কাছে দাবি করার জন্য। আমাদের চাহিদা, আমাদের দাবি, আমাদের অধিকার, আমরা কাজ চাই, এই দাবিতে আমাদের দেশের স্বাধীনতা দিবসের আগের দিন 14 আগস্ট মিছিল করেছিলেন প্রচন্ড রৌদ্র, তারপরে বৃষ্টি, মিছিল শেষে আমাদের শিক্ষক শিক্ষিকারা তারা মনে করেছিলেন বিপ্লব দেব, তিনি মুখ্যমন্ত্রী, আমাদের কাছে আসবেন। সেদিন তারা দেখেছিল, সেদিন গোটা রাজ্যের মানুষ দেখেছিল 10,323 দাবির কথা না, রাজ্যের মানুষ সেদিন লক্ষ্য করেছিল বিপ্লব দেব মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন কারোর কথা শুনলেন না, বাড়িতে সরকারে সেই বাসভবনে বসে আমাদের রাজ্যের মহিলা মোর্চার দ্বারা অনুষ্ঠিত সেই রাখি বন্ধন উৎসবে মেতে আছেন, মিষ্টি বিতরণ করছেন মাননীয় মুখ্যমন্ত্রীর স্ত্রীকে, ওনার বয়সের দুজন মহিলারা নমস্কার করছেন, পাশে বসে মুখ্যমন্ত্রী হাসছেন, হাসতে হাসতে রাখি পড়ছেন। আমি দয়া করে জিজ্ঞেস করতে চাই, বারবার যারা ওই কপালের মধ্যে গেরুয়া রোগ লাগে চিৎকার করে বলেন 25 বছর অনেক হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আপনি একটাবার বলুন 25 বছরে আগরতলার রাজধানীর রাজপথ, আপনি সরকারি আবাস, আর আপনার যেখানে বসে যে মহাকরণের মাঝখান থেকে একটা মহিলাকে সন্ধ্যারাত্রিতে তুলে নিয়ে আর আপনার স্বরাষ্ট্র দপ্তরের পুলিশদের যেখানে ট্রেনিং করা হয় সেই ট্রেনিং কেন্দ্রের
তার কাছাকাছে নরসিংদীতে ওই মহিলার চরণ বন্দন যে পর পর দশজন তারপর সেই লাল সাগর ঘটনাকে সংগঠিত করেন কি করে সম্ভব হয়েছে রাজধানীতে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী দলিত মিছিল করে অনুমতি নেওয়ার পর আপনার পুলিশ এসে বলে দেয় না পুলিশ এখানে মিছিল করতে নেই যে দলিতদের অধিকার নিয়ে এনেছেন পুলিশ আটকে দিল মিছিল করা যাবে না কেন দলিতদের অধিকারের জন্য মিছিল করার জন্য সামিল হয়েছিল আর সেই পুলিশ চব্বিশ ঘন্টা লাগে ওই ধর্ষিতার অপরাধীদের গ্রেপ্তার করতে ঘন্টার পর ঘন্টা একটা থানার পর আরেকটা থানায় একটা ধর্ষিত মহিলা কাতরাতে কাতরাতে অসম্ভব যন্ত্রণা তার মস্তিষ্কে তার শরীরে আর তার মাথার মধ্যে যন্ত্রণা নিয়ে একটা থানায় থেকে আরেকটা থানায় যায় তারা আইনের কথা বলেন মহিলাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরিয়েছেন আর সেই মহিলাকে ওই হসপিটালের বেডের মধ্যে শুয়ে তারপর পুলিশের খাতায় তার মামলাকে নথিভুক্ত করতে হয়েছে আর মাননীয় মুখ্যমন্ত্রী কোথায় কোথায় বলেন পঁচিশ বছর আমরা জিজ্ঞেস করতে চাই যদি মুখ্যমন্ত্রী আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী যদি হিম্মত থাকে যদি আপনার ক্ষমতা থাকে আগামী চব্বিশ ঘন্টায় বলবেন গত পঁচিশ বছরে রাজধানীর বুকে এইরকম একটা কেন্দ্রীয় ডাকের শিকার হয়েছে না হয়নি সেদিন কেন্দ্রের চারা করে আজকে তারা জানত এরাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মানিক সরকার এরাজ্যের কেন্দ্রের চারা করেন তারা জানত স্বরাষ্ট্রমন্ত্রীর নাম মানিক সরকার তাই সেদিন তারা সাহস করে নেয় আজ তারা জানেন স্বরাষ্ট্রমন্ত্রীর নাম মানিক সরকার না আজ ওই কেন্দ্রের পৃষ্ঠা জানেন স্বরাষ্ট্রমন্ত্রীর নাম মুখ্যমন্ত্রীর নাম মানিক সরকার না আর তার জন্য তারা এই ক্ষমতা দেখাতে পারে আমরা দেখছি শুধু কেন্দ্রের না আমাদের রাজ্যের পুলিশ অফিসারের মার গলা থেকে সাত সকালে হাত ছিনিয়ে নেয় আপনার প্রেস কোথায় থাকে আপনি কি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব পালন করছেন আমরা মনে করি এই স্বরাষ্ট্র দপ্তরের যিনি দায়িত্ব আছেন মাননীয় মুখ্যমন্ত্রী তার পদত্যাগ করা উচিত যদি আপনি না পারেন বলে দেন রাজ্যের মানুষকে আমি ব্যর্থ এই ব্যর্থতা নিয়ে রাজ্যকে যেভাবে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন তার মধ্য দিয়ে এরাজ্যের যে ঘটনাগুলো ঘটছে প্রতিদিন আমাদের রাজ্যের একটা ঘটনা না এমন দিন যাচ্ছে না যে দিনে আমাদের রাজ্যের মহিলা শিশু কন্যারা প্রতিদিন এই ধর্ষণের শিকার হচ্ছে এই সময়ে বেশ কিছু শিশুকে ধর্ষণ করে খুন করেছেন তার কতটা সেখানে শাস্তি হয়েছে আমরা জিজ্ঞেস করতে চাই মিডিয়ার বন্ধুদের মাধ্যমে আমরা দেখেছিলাম সকাল সকাল বিজেপির অফিসিয়াল ফেসবুক পেজে তারা লিখছেন সিপিএম গুলাজারের মাস স্বীকার করতে চায় আমরা জিজ্ঞেস করতে চাই যে বিজেপি রাজ্য দপ্তরে যারা কাজ করেন দয়া করে আপনাদের রাজ্যের নেতা ওই কৈলাসহরের যার সম্পর্কে হাজারো মহিলা সংক্রান্ত অভিযোগ তার নাম নীতিশ দে নীতিশ দে তার ফেসবুকে কি লিখেছেন বামফ্রন্টের ষড়যন্ত্র যদি বামফ্রন্টের ষড়যন্ত্র বিজেপি দেখেন তাহলে বিজেপি কেন বলছেন গুলাজারের মাস স্বীকার করতে চাই তার মধ্যে আমরা বলছি বিজেপি যখন বলে বামফ্রন্টের ষড়যন্ত্র তখনই বোঝা যায় ওই ঘটনায় পুলিশ কেন মামলা নিতে ওই দেরি করে পুলিশ কেন গ্রেপ্তার করতে দেরি করে আর ধর্ষণকারী কেন তাতে উৎসাহ পায় ওই নীতিশদের প্রশ্নের মধ্য দিয়ে তা প্রমাণ হচ্ছে পিছন থেকে তাদের রাজনৈতিক মদত চুকাচ্ছে বলে ওই রেপিস্টটা ক্ষমতা দেখায় তার আগে একটা ঘটনায় আমরা দেখেছি একজন এমএলএ রাজ্যের একটা গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমে সংবাদ হয়েছে রাজপথ থানার মধ্যে একজন এমএলএ বসে থেকে ওই অপরাধীদের থানা থেকে ছড়িয়ে নিয়ে যায় আর সেই ঘটনার পর পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করতে সাহস পায় না বলে বিজ্ঞপ্তি প্রদান মাননীয় মুখ্যমন্ত্রী আপনার বলছে রাজ্যের সংবাদপত্র বলেছে আপনার বিধানসভার সদস্য বিজেপির নেতা অপরাধীদের চালিয়ে নেওয়ার জন্য একটা রাত্র থানার লকআপে কাটিয়েছিল তার পাশ থেকে পুলিশ অপরাধীদের ধরতে ভয় পায় এখন আপনাকে ঠিক করতে হবে আপনি পুলিশকে শাস্তি দেবেন না ওই আপনার বিধায়ককে শাস্তি দেবেন এই দুইটা রাখতে আপনাকে করতে হবে আপনার যে বিধায়ক
আজকে থেকে একটা মাস আগে ওই থানা থেকে অপরাধীদের চারিয়ানে যাই রাত পর লকআপের মধ্যে হয়েছে। ভাই আপনাকে ওই অপরাধী আপনার বিধানসভার সদস্যকে শাস্তি দেবেন, নয়তো এই পরিবেশের জন্য পুলিশকে শাস্তি দেবেন। ব্যুরো রিপোর্ট, সংবাদ ত্রিপুরা।